ইউক্রেনের সৈন্যরা আত্মসমর্পণ করলে মারিউপোলে গোলা বর্ষণ বন্ধ করা হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে টেলিফোনে আলাপকালে পুতিন এই মন্তব্য করেছেন বলে ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয়েছে। মারিউপোলে পরিস্থিতি একেবারে বিপর্যয়কর বলে অভিহিত করেছেন ফ্রান্সের এলিসি প্রাসাদের কর্মকর্তারা। মারিউপোলের বেসামরিকদের খাদ্য, পানি এবং প্রয়োজনীয় ওষুধ সহায়তার আহ্বানও জানিয়েছে এলিসি প্রাসাদ। ফ্রান্স, তুরস্ক, গ্রিস সহ আন্তর্জাতিক কয়েকটি মানবিক দাতব্য সংস্থা শহরটি থেকে বেসামরিক লোকজনকে সরিয়ে নেওয়ার সুযোগ তৈরি করে দিতে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন।